সকালবেলা ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়াতে চোখ পড়তেই একটা পোস্টের উপরে চোখ আটকে গেল। সেখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা ডিজাইন করে পায়ের পাপোশ বানিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ব্যাংকক শাখা খুব সুন্দরভাবে তাদের কাউন্টারের সামনে পাপোশটি পেতে রেখেছে। আমার এখানে প্রশ্ন, ব্যাংকক এয়ারপোর্টে শুধুমাত্র বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কেন বাংলাদেশের পতাকা দিয়ে পাপোশ, পতাকার মতো ডিজাইন করে পাপোশ বানাবে? এরকম যদি কোনো প্রয়োজন থাকতো তাহলে অন্যান্য দেশ কেন বানায়নি? এরকম হতো যে হ্যাঁ, অন্যান্য দেশও বানিয়েছে, এর জন্য বাংলাদেশকেও বানাতে হচ্ছে, কিন্তু কেন বানাতে হবে আমি এটাই বুঝতে পারছি না। পাপোশ কেন বানাতে হবে? অন্যভাবে কি দেশকে রিপ্রেজেন্ট করা যায় না? অন্যভাবে কি দেশকে রিপ্রেজেন্ট করা যেত না? পাপোশ বানিয়ে কি দেশকে রিপ্রেজেন্ট করতে হবে? পাপোশ বানিয়ে কি দেশকে, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে? আমি বুঝতে পারলাম না যে পায়ের তলায় পতাকার রেপ্লিকা পতাকার মতো ডিজাইন করে সেই পায়ের তলায় রেখে দেশকে ভালোবাসা বহিঃপ্রকাশ করতে হবে। আমি আমি সত্যি এটা বুঝতে পারি না, এটা কেন করতে হবে। এখন হয়তো আপনারা বলবেন যে জিনিসগুলো তো এডিট করা যায়, এগুলো এডিট করে বললে এটা খুবই হাস্যকর কিছু ব্যাপার হয়ে যাবে। এখন সবাই জেনে গেছে এগুলো রিয়েল জিনিস, এগুলো বাংলাদেশকে নিচু করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিছু লোক এই কাজগুলো করেছে। কিন্তু এই কাজগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লোকজন করেছে নাকি অন্য কেউ তাদেরকে দিয়ে করেছে, আমরা আসলে কিছু জানি না। সে যেই করুক, আমার কাছে একটাই প্রশ্ন, এই কাজ যাতে আর কখনো কেউ করতে না পারে এবং এই কাজের বিরুদ্ধে একটা জরুরি ব্যবস্থা নেওয়া হোক, এবং আমি এটার তীব্র নিন্দা জ্ঞাপন পোষণ করছি। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে বিনীত নিবেদন করছি যে আপনাদের কানে হয়তো এই জিনিসটা পৌঁছাবে না, তো তবে যদি কোনো দিন কারো মাধ্যমে যদি পৌঁছায় তো আপনারা জরুরি ব্যবস্থা নেবেন, কারণ আমার জানা মতো আপনারা খুবই ভালো মানুষ। আমার এই বিষয়টা খুবই খুবই খারাপ লাগছে, নিজের দেশের পতাকা, বাংলাদেশের পতাকা রেপ্লিকা করে সেটা দিয়ে পাপোশ বানিয়েছে। লাল সবুজ দিয়ে তারা বানাতেই পারতো, কোনো সমস্যা নেই, কিন্তু পাপোশ বানানোর কি দরকার ছিল? এখানে তো দেখা যাচ্ছে যে একটা কাউন্টারের একটা ভদ্রমহিলা বসে আছে, সেখানেও তো পতাকাটা ঝুলিয়ে রাখা যেত, যেত না যে বাংলাদেশকে যদি রিপ্রেজেন্ট করতেই হয়। সে যেটাই হোক, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি খুবই ছোট একজন মানুষ, ছোট মুখে হয়তো বড় কথা বলে ফেলেছি, তবে আমি, আমার কাছে ভালো লাগেনি, আমার কাছে মনে হয়েছে আমি একজন সাধারণ জনগণ। আমার বলার এইটুকু অন্তত অধিকার আছে যে আমার কি ভালো লাগছে না আর কি ভালো লাগবে আমি এটা মনে করি। তো আমি আমি বলছি আমি এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি, অচিরেই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যারা এটার পেছনে আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পরিশেষে এই কথাই বলবো, আপনি যে দেশেরই হন না কেন, আপনি দেশকে ভালোবাসুন, আপনি ভালো থাকবেন। যে মানুষ নিজের দেশকে ভালোবাসে না তার মনে কখনোই শান্তি আসে না। দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে।